সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল হৃদয় ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যেটা প্রত্যেকটা ইউটিউবারদের জন্য কাজে আসবে। আজকের যে সফটওয়্যারটা শেয়ার করব সেটা হচ্ছে একটি এক্সটেনশন বলা চলে, সম্পূর্ণ সফটওয়্যার না। এটা প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটরের জন্য, মানে প্রত্যেকটা যারা ইউটিউব যাদের চ্যানেল আছে তাদের জন্য খুবই দরকারি একটি সফটওয়্যার হতে পারে। তো অনেকে অলরেডি বুঝে ফেলেছে যে আমি আসলে কি শেয়ার করব, কোন সফটওয়্যারটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অনেকেই আছে যারা জানেই না। আর আমি আজকে আপনাদের সাথে যে সফটওয়্যারটা শেয়ার করব সেটা এখন বিশ্বের বড় বড় ইউটিউব চ্যানেলের যে ক্রিয়েটররা তারা ব্যবহার করে। তো চলুন ফ্রেন্ড, শুরু করা যাক। ওকে, তো শুরুতে আপনাদেরকে সফটওয়্যারের নাম বলে দিই। সেই সফটওয়্যারের নাম হচ্ছে টিউববাডি। এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করার জন্য ফার্স্টে আপনার কম্পিউটার গুগলে চলে যাবেন। আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাহলে ফায়ারফক্স ওপেন করবেন, আর যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে গুগল ক্রোম ব্যবহার করবেন, সেটা ওপেন করবেন। তো আমি ফায়ারফক্স ইউজ করি, আমার ফায়ারফক্স ভালো লাগে, তো আমি ফায়ারফক্স দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর টিউববাডি লিখে সার্চ করবেন। টিউববাডি লিখে সার্চ করার পর আপনি নিচে নেমে আসবেন। এই কিছু দেখতে পাবেন আপনার টিউববাডি প্লাগ ইন অ্যাডনস ফর ফায়ারফক্স, তারপর এখানে রয়েছে টিউববাডি ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর। তো আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে গুগল ক্রোমের এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে, এবং এইখান থেকে আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে আপনার সেই এক্সটেনশন, মানে টিউববাডিটা ডাউনলোড হওয়ার পর আপনি এড করে নেবেন। আর যদি ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে এইখানে আপনি ফায়ারফক্সের যে লিঙ্কটা সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এড টু ফায়ারফক্স ক্লিক করবেন, তারপর এখান থেকে এটা ডাউনলোড হবে, এবং ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট এড অপশনে ক্লিক করে দেবেন। তো আমার তো অলরেডি এড রয়েছে, তো আমি আর এড করলাম না, এখান থেকে সিম্পলি ক্যান্সেল করে দিলাম। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার ফায়ারফক্স অথবা গুগল ক্রোম দুইটা একবার রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট বলতে জাস্ট একবার ক্লোজ করবেন অ্যান্ড দেন আবার ওপেন করবেন। তো হয়ে গেল রিস্টার্ট। তো এখন এটার কাজটা আমি ইউটিউবেই দেখাই, এটার কাজটা মূলত ইউটিউবের জন্যই। তো ইউটিউবে চলে যাবেন, আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনি ইউটিউবে যখন ঢুকবেন তখন এইখানে একটি এক্সট্রা বাটন দেখতে পারবেন যেটা আগে হয়তো ছিল না। তো এই বাটনটাতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যেগুলো খুবই দরকারি, খুবই দরকারি। এখানে মডার্ন 360 লেখা এই জন্য কারণ আমি মডার্ন 360 নামে ওপেন করেছিলাম। আমার চ্যানেলের নাম আগে মডার্ন 360 ছিল, তারপর এখন দিয়েছি টেকনিক্যাল হৃদয়। ওকে, তো এইখানে আপনি দেখেন যে কুইক লিঙ্ক ডান পাশে এখানে রয়েছে, কুইক লিঙ্ক। আগে কী করতে হতো, এই কুইক লিঙ্কে দেখেন আপনি এখানে ড্যাশবোর্ড, মাই ভিডিওস, প্লেলিস্ট, লাইভ স্ট্রিম, কমেন্ট, মেসেজ, সাবস্ক্রাইবার অ্যানালিটিক এবং রিয়েল টাইম অ্যানালিটিক। এগুলো আগে কিন্তু আপনার এগুলো আনতে হলে আপনার এখানে আপনার চ্যানেলের যে লোগোটা সেটাতে ক্লিক করার পর এখানে ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে তারপর এক একটা এক একভাবে নিয়ে আসতে হতো, কিন্তু এখন কিন্তু সেটা না। এখন জাস্ট আপনি এইখানে ক্লিক করলে আপনি আপনার প্রত্যেকটা জিনিসে এইখান থেকে সিম্পলি আপনি এন্টার করতে পারছেন। তারপরে এখানে রয়েছে এক্সটেনশন টুল, এগুলো খুবই দরকারি। এগুলোর মধ্যে রয়েছে আপনার বিশেষ হচ্ছে ট্যাগ এক্সপ্লোরার। আপনারা হয়তো যারা ইউটিউবাররা রয়েছেন তারা জানেন যে ভালো ভালো ট্যাগ দিলেই কিন্তু ভিডিওতে ভিডিও ভাইরাল হয়। আসলে শুধু ভালো ভালো ট্যাগ দিলেই ভিডিও ভাইরাল হয় না, ভিডিও ভালো ভিডিওতে ভালো মশলা থাকতে হয় আর কি, যেটাই আর ভিডিও টাইটেল ভালো হতে হয়, তবে ট্যাগের উপরও কিছুটা ডিপেন্ড করে, কিছুটা না একটু বেশি ডিপেন্ড করে, আর ভালো ভালো থাম্বনেইল দরকার হয়। তো ট্যাগ এক্সপ্লোরার এইটাতে আপনি এটা দিয়ে আপনি খুব ভালো ভালো ট্যাগ আপনি এক্সপ্লোর করতে পারবেন। যেমন এইখানে আমি যদি লিখি কাস্টম ইউআরএল, ওকে, কাস্টম ইউআরএল লেখার পর যদি আমি এখানে এক্সপ্লোরে ক্লিক করি তাহলে এই যে টাইটেলটা বা ট্যাগটা এইটা রিলেটেড প্রত্যেকটা ট্যাগ ইউটিউবের যে র্যাঙ্কিং হাই র্যাঙ্কিংয়ের ট্যাগ সেগুলো এখানে মানে শো করবে। তো এখানে দেখছেন এইখানে হাউ টু গেট কাস্টম ইউআরএল অন ইউটিউব অলরেডি ভিডিও চলে এসেছে, এখানে আমার চ্যানেলও রয়েছে, আমিও দিয়ে দিয়েছি যে আসলে কাস্টম ইউআরএল কীভাবে দিতে হয়। তারপরে এখানে আপনারা দেখেছে যে সার্চ ভলিউম হাই, কম্পিটিশন হাই, ভেরি হাই, কম্পিটিশন ভেরি হাই, ওভারঅল ভেরি ব্যাড। ওভারঅলটা ভেরি ব্যাড কী জন্য, এটা হচ্ছে ওভারঅলটা যদি আপনার গুড হয় তাহলে আপনি এই আপনি এইখানের যে আপনার এখানে যে ট্যাগগুলো আসবে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যদি আপনার ওভারঅল ভেরি ব্যাড অথবা শুধু ব্যাড আসে তাহলে আপনি সেই ট্যাগটা ব্যবহার করবেন না, কারণ সেটা ব্যবহার করলে এখানে লেখা আছে যে সেগুলো বেশি হাই র্যাঙ্কের ট্যাগ না। তো এখান থেকে আপনি সিম্পলি যেই কোনো
আপনি আপনার যে কোনো ট্যাগ, যে কোনো টাইটেলের ট্যাগ এক্সপ্লোর করে এখান থেকে খুব সুন্দরভাবে হাই র্যাঙ্কিংয়ের ট্যাগ বাছাই করে নিতে পারবেন। অথবা আপনি যদি আপনার সেম আপনার রিলেটেড যদি কোনো ভিডিও আপনি বের করেন, ধরুন ইউটিউবে অলরেডি এই জিনিস নিয়ে একটা ভিডিও আছে একটা টপিক নিয়ে, যেমন ধরুন কাস্টম ইউআরএল, তা আপনি যদি তারপরে আপনার চ্যানেলের জন্য একটি কাস্টম ইউআরএল ভিডিও তৈরি করেন, তাহলে আপনি ট্যাগ অন্যের ট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। এবং অন্যের ট্যাগ ব্যবহার করাতে কিন্তু কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কোনো কপিরাইট স্ট্রাইক আপনি আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেলে আসবে না। তা আমি এটা দেখিয়ে দিই যে আসলে কীভাবে। তা আমি এখানে সিম্পলি সোহাগ 360, এটি আমার ফেভারিট একটি চ্যানেল, আমার আমি অনেক আগে থেকে ওনাকে ফলো করি। তো সোহাগ 360 এই যে এই ভিডিওটা ব্লু হেলের এই ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ওকে, ভিডিওটা ওপেন করার পর পুশ করে দিলাম, তারপর এইখানে দেখছেন যে কিছু একটা লোডিং হচ্ছে। ফার্স্টে আপনাদের লোডিং নাও হতে পারে, এইখান থেকে লোডিং যদি না হয় এই জিনিসটা চলে আসবে, তারপর আপনি এখান থেকে জাস্ট শো নাও অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোডিং হবে। এবং এই ভিডিও রিলেটেড এই যে ব্লু হোল চ্যালেঞ্জ, এই ভিডিও রিলেটেড প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে কী কী হয়েছে সব আপনি মানে এখানে দেখতে পারবেন। আসলে এখানে দেখুন এই ভিডিওর টোটাল টোটাল ভিউ এখানে দেখাচ্ছে 288 ভিউ, এই ভিডিওটার টোটাল ভিউ এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে 288,000 ভিউ। তারপর এই ভিডিওতে এই 288,000 ভিউতে উনি যে কত ডলার ইনকাম করেছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো ডলার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে $432 ইনকাম করেছেন উনি এই ভিডিওটা থেকে। তারপর এখানে আরও কিছু রয়েছে, তারপর এই দেখুন ওনার টোটাল সাবস্ক্রাইবার এখানে শো করছে, ওনার চ্যানেলের টোটাল ভিউ এখানে শো করছে, আর অনেক কিছু। আর ট্যাগের কথা যদি বলি, এই দেখুন এখানে লেখা আছে ট্যাগস, এই ভিডিওটাতে উনি কী কী ট্যাগ ব্যবহার করেছে প্রত্যেকটা ট্যাগ এইখানে রয়েছে। তা আপনি চাইলে এখানে আপনার পছন্দের মতন আপনি আপনার এখান থেকে কপি টু আচ্ছা কপি দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো ট্যাগ কোনটা আপনার দরকার হবে কোনটা প্রয়োজন না সেগুলো আপনি জাস্ট আনমার্ক করে আপনার যেগুলো দরকার হয় সেগুলো মার্ক করে এখান থেকে কপি টু ক্লিপবোর্ড দিলেই আপনার ট্যাগ কপি হয়ে যাবে। তারপর আপনি যেখানে ট্যাগ বসাবেন সেখানে নিয়ে জাস্ট পেস্ট করে দেবেন অ্যান্ড আপনার ট্যাগ বসে যাবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে মূলত টিউববাডির কাজ। এবং টিউববাডির আরও অনেক কাজ রয়েছে যেগুলো ফুল ভিডিওতে দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপর একটু জাস্ট ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তো আজকে আমি আর বেশি কিছু দেখাবো না, এই পর্যন্তই, ফিরে আসবো ফ্রেন্ড পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে, ততক্ষণ টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।